বস্মিল্লা আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রসঙ্গে আলোচ্য বিষয় সম্পর্কে আমরা ব্যাপক ও বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইবনে ইসহাক মনে করেন যে কুণ্ড অধিপতিরা হজরত ইসা আলাহ ইসলামের নবদ প্রাপ্তির পরবর্তী যুগের লোক পক্ষান্তরে অন্যান্যরা মনে করেন যে এটি তার পূর্বের যুগের ঘটনা এই ধরনের ঘটনা পৃথিবীতে একাধিকবার ঘটেছে স্বৈরাচারী কাফির রাজা বাদশারা বারে বারে ইমানদার মানুষের উপর এই প্রকার নির্যাতন চালিয়েছে তবে কুরআন মাজিদে উল্লেখিত ব্যক্তিদের ব্যাপারে একটি মারফু হাদিস এবং ইবনে ইস হাক বর্ণিত একটি বর্ণনা রয়েছে এই দুটি পরস্পর বিরোধী শ্রোতাবিন্দের গ্যাথার্থে আমি উভয় বর্ণনাই উল্লেখ করছি ইমাম আহমদ সুহায়াব রাজিউল্লাহ সূত্রে বর্ণনা করেন রসল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের পূর্বের যুগে এক রাজা ছিল তার ছিল এক জাদুকর জাদুকর বার্ধক্যে উপনীত হওয়ার পর রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি আমার মৃত্যু ঘনিয়ে এসেছে এখন আমাকে একটি বালক জোগাড় করে দিন যাকে আমি জাদু শিখাবো রাজা একটি বালক জোগাড় করে দিলেন ওকে জাদু শিখাচ্ছিল রাজার রাজপ্রাসাদ ও জাদুকরের আখড়ার মধ্যখানে ছিল জৈনিক ধর্মযাদকের আস্তানা বালকটি একদিন ধর্মযাজকের আস্থানায় আসে এবং তার কথা শুনে তার কথা বালকটির পছন্দ হয় এদিকে বালকটি জাদুকরের নিকট গেলে যাদুকর তাকে প্রহার করত এবং বলতো বিলম্ব করেছিস কেন কিসে তোকে আটকে রাখে নিজের বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে প্রহার করত এবং বলতো দেরি করেছিস কেন এই বিষয়টি সে যাজককে জানায় যাজক তাকে পরামর্শ দেয় যে যাদুকর তোমাকে মারতে গেলে তুমি বলবে আমার ঘরের লোকজন আমাকে আটকে রেখেছিল আর ঘরের লোকজন মারতে গেলে বলবে যাদুকর আমাকে আটকে রেখেছিল একদিন যাওয়ার পথে সে পথের উপর একটি বিশাল আকৃতির ভয়ঙ্কর জন্তু দেখতে পেল যেটি লোকজনের পথ আটকে রেখেছিল পথিকগণ পথ অতিক্রম করতে পারছিল না বালকটি মনে মনে বলে আল্লাহ তালার নিকট জাদুকরের কাজ বেশি প্রিয় নাকি ধর্মযাজকের কাজ বেশি প্রিয় তা আমি আজ পরীক্ষা করব সে একটি পাথর তুলে নিয়ে এই বলে জন্তুটির দিকে ছুঁড়ে মারল হে আল্লাহ যাজকের কর্ম যদি আপনার বেশি প্রিয় ও পছন্দনীয় হয় তবে এই পাথর দ্বারা জন্তুটিকে বধ করে দিন যাতে লোকজন পথ অতিক্রম করতে পারে তার পাথরে আঘাতে জন্তুটি নিহত হয় যাজকের নিকট গিয়ে সে তা জানায় যাজক বললেন প্রিয় বৎস আল্লাহর নিকট তুমি আমার চেয়েও অধিক প্রিয় তুমি অবশ্যই বিপদে পড়বে পরীক্ষার সম্মুখীন হবে বিপদে পড়লে কাউকে আমার সন্ধান দিবে না তারপর বালকটি জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করত কোষ্ঠরোগ নিরাময় করত তার হাতে আল্লাহ রোগীদেরকে সুস্থ করে দিতেন রাজার এক পর্ষদ অন্ধ হয়ে গিয়েছিল বালকের কথা তার কানে যায় তিনি প্রচুর হাদিয়া নিয়ে বালকের নিকট এসে বলেন তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো তবে এসব হাদিয়া তুমি পাবে বালক বলল আমি তো কাউকে সুস্থ করতে পারি না একমাত্র আল্লাহ হয়ে সুস্থ করেন আপনি যদি তার প্রতি ইমান আনেন এবং আমি তার নিকট দোয়া করি তাহলে তিনি আপনাকে সুস্থ করে দিবেন তিনি ইমান আনলেন এবং বালকটি দোয়া করলেন আল্লাহ তাকে সুস্থ করে দিলেন তারপর উক্ত সভাসদ রাজার নিকটে আসলেন এবং ইতিপূর্বে যেভাবে বসতেন সেভাবে বসলেন রাজা বললেন তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল কে জবাবে তিনি বললেন আমার প্রতিপালক রাজা বলল আমি তিনি বললেন না আমার ও আপনার প্রতিপালক আল্লাহ রাজা বলল আমি ছাড়া তোমার কি অন্য কোনো প্রতিপালক আছে তিনি বললেন হ্যাঁ আমার এবং আপনার প্রতিপালক আল্লাহ তখন রাজা তাকে বিরামহীনভাবে নির্যাতন করতে লাগল শেষ পর্যন্ত তিনি বালকটির খবর নিয়ে নিলেন তখন বালকটিকে রাজ দরবারে নিয়ে আসা হলো রাজা বলল বৎস জাদুবিদ্যায় তুমি এত পারদর্শিতা অর্জন করেছো যে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে পর্যন্ত নিরাময় করতে পারো এবং সকল রোগের চিকিৎসা করতে পারো বালকটি বলল আমি তো নিরাময় করি না নিরাময় করেন আল্লাহ তালা রাজা বলল আমি সে বলল না রাজা বলল আমি ছাড়া তোমার কি অন্য কোনো প্রতিপালক আছে জবাবে বালকটি বলল আমার এবং আপনার প্রতিপালক আল্লাহ তখন রাজা তার উপর বিরামহীন নির্যাতন চালাতে লাগল শেষ পর্যন্ত সে যাজকের নাম প্রকাশ করে দিল যাজককে দরবারে ডাকা হল রাজা তাকে বলল তোমার ধর্মত্যাগ কর তিনি তাকে তিনি তাতে অস্বীকৃতি জানান তার মাথার মধ্যখানে করাত চালিয়ে তাকে দুভাগে বিভক্ত করে দেয়া হয় অন্ধ ব্যক্তিকে রাজা বলল ওই ধর্ম ত্যাগ করো তিনি তাতে অস্বীকৃতি জানালেন তার মাথায় করাত রেখে তাকেও দুই ভাগে ভাগ করে দেয়া হলো। রাজা তখন বালককে বলল ওই ধর্মত্যাগ করো। সে তাতে অস্বীকৃতি জানাল অতঃপর একদল নয়া লোক দিয়ে তাকে পাহাড়ের উপর পাঠানো হলো। রাজা তাদেরকে নির্দেশ দিল যে তোমরা পাহাড়ের চূড়ায় উঠে দেখবে সে তার ধর্মত্যাগ করে কিনা যদি সে ধর্মত্যাগ করে তাহলে তো ভালো নতুবা ধাক্কা মেরে তাকে ওখান থেকে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে যায় যখন তারা পাহাড়ের উপরে উঠল তখন বালকটি বলল হে আল্লাহ আপনার ইচ্ছা মোতাবিক তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন এ সময় হঠাৎ সবাইকে নিয়ে পর্বত কেঁপে উঠল সবাই পাথর চাপা পরে মারা যায় বালকটি পথ খুঁজে খুঁজে সেখান থেকে বেরিয়ে আসে এবং রাজার নিকট উপস্থিত হয় আর রাজা তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে যারা ছিল তাদের খবর কি বালকটি উত্তর দিল তাদের বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট হয়েছে তখন রাজা তাকে তার লোকজন দিয়ে একটি নৌকায় করে সমুদ্রে পাঠিয়ে দিল রাজা বলল তোমরা যখন গভীর সমুদ্রে গিয়ে পৌঁছবে তখন যদি সে ধর্মত্যাগ করে তাহলে তো ভালো অন্যথায় তাকে সমুদ্রে ডুবিয়ে মারবে লোকজন তাকে সমুদ্রে নিয়ে গেল বালকটি বলল হে আল্লাহ আপনার যেভাবে ইচ্ছা আমাকে ওদের বিরুদ্ধে সাহায্য করুন তখন তারা সবাই সমুদ্রে ডুবে মারা গেল বেঁচে গেল বালকটি সে ফিরে এসে রাজার নিকট উপস্থিত হল তখন রাজা তাকে জিজ্ঞাসা করল তোমার সাথী লোকজনের খবর কি বালকটি উত্তরে জানালো আল্লাহতালা আমার সাহায্যে ওদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন বালক রাজাকে আরও বলল যে আমি যে পরামর্শ দিব সেই অনুযায়ী ব্যবস্থা না নিলে আপনি আমাকে হত্যা করতে পারবেন না আমার পরামর্শ মানলেই কেবল আমাকে হত্যা করতে পারবেন তখন রাজা জিজ্ঞাসা করল তোমার পরামর্শটি কি সে বলল সকলকে একটি মাঠে সমবেত করবেন তারপর আমাকে খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবেন এরপর আমার ঝুড়ি থেকে একটি তীর নিয়ে বিসমিল্লাহ গোলাম এই বালকের প্রভু আল্লাহর নামে নিক্ষেপ করছি বলে তীরটি আমার দিকে নিক্ষেপ করবেন রাজা তখন তাই করল তীর গিয়ে বালকের ললাটের উপরে পড়ল সে নিজের ক্ষতস্থানে হাত রাখল এবং শহীদ হয়ে গেল এসব দেখে উপস্থিত লোকজন চিৎকার করে বলে উঠল আমরা বালকটির প্রতিপালকের প্রতি ইমান আনলাম রাজাকে বলা হলো আপনি যা আশঙ্কা করছিলেন তাই হল আল্লাহ আপনার প্রতি সেই বিপদীত নাজিল করলেন লোকজন সকলেই তো ইমান এনে ফেলেছে রাজার নির্দেশে প্রত্যেক গলির মুখে গর্ত খনন করা হলো। তাতে আগুন জানালো হলো। রাজা বলল যে ব্যক্তি ওই ধর্ম ত্যাগ করবে তাকে রেহাই দিবে আর যারা তাতে স্বীকৃতি জানাবে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে লোকজন উখান দিয়ে যাচ্ছিল আর অগ্নিকুণ্ডে পতিত হচ্ছিল জৈনিকা মহিলা তার নিকট উপস্থিত হলো এক দুর্দোষ্য শিশুসহ সেখানে মহিলাটি আগুনে পতিত হতে ইতস্ত করছিল তার শিশুটি বলে উঠল মা তুমি ধৈর্য ধারণ করো কারণ তুমি সত্যের উপরে রয়েছ এটি ইমাম আহমদের বর্ণনা ইমাম মুসলিম ও নাসাই প্রমুখ সহিহাদিসটি বর্ণনা করেছেন এগুলো আমি আমার তাফসির গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি মোহাম্মদ ইবনে ইসহাক এই ঘটনাটি অন্যভাবে বর্ণনা করেছেন তিনি বলেন নাজরানের অধিবাসীগণ ছিল মুশ্রিক তারা দেব দেবীর পূজা করত নাজরানের পার্শ্ববর্তী একটি গ্রামে নাজরান নগর হল নাজরান অঞ্চলের কেন্দ্রীয় শহর এই গ্রামে এক জাদুকর বসবাস করত নাজরানের বালকদের সেই জাদুবিদ্যায় শিক্ষা দিত ইবনে মুনাব্বিহ বলেন ফাইমুন নামক জৈনিক ব্যক্তি সেখানে এসে একটি তাবু স্থাপন করে তার তাবুটি ছিল নাজরান ও জাদুকরের গ্রামের মধ্যবর্তী স্থানে নাজরানের লোকেরা তাদের ছেলেদেরকে ওই জাদুকরের নিকট নিয়মিত পাঠাত সে তাদেরকে জাদুবিদ্যায় শিক্ষা দিত অন্যান্য বালকদের সাথে তামুর তার পুত্র আবদুল্লাহকে জাদুকরের নিকট প্রেরণ করে যাওয়ার পথে আবদুল্লাহ ওই তাবুওয়ালা লোকটিকে দেখতে তার নামাজ ও ইবাদত আবদুল্লার ভালো লাগতো সে তাবুওয়ালার নিকট বসতে এবং তার কথাবার্তা শুনতে লাগল শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেল আল্লাহর একত্রবাদে বিশ্বাস স্থাপন করে সে তার ইবাদত করতে লাগলো তাবুয়ালা নিকট থেকে ইসলামের বিধিবিধান জেনে নিত অবশেষে ইসলামের বিধিবিধান সম্পর্কে যখন সে গভীর জ্ঞান অর্জন করে তখন সে তাবুয়ালার নিকট ইসমে আজম শিখতে চায় তাবুওয়ালা ইসমে আজম জানতেন বটে কিন্তু আবদুল্লা নিকট তা গোপন রাখতেন তিনি বলতেন ভাতিজা তুমি ইসমে আজম সহ্য করতে পারবে না তোমার দুর্বলতা সম্পর্কে আমি শঙ্কিত তা মনের ধারণা ছিল যে অন্যান্য বালকের নেই তার পুত্রটিও নিয়মিত যাদুকরের আস্থানায় যাতায়াত করছে আবদুল্লাহ যখন বুঝতে পারল যে ইসমে আজম শিক্ষা দেওয়ার ব্যাপারে তার গুরু কার্পণ্য করছেন এবং তার দুর্বলতার আশঙ্কা করছেন তখন সে কয়েকটি তীর সংগ্রহ করে এরপর তার জানা আল্লাহর প্রত্যেকটি নাম ওই তীরগুলোতে লিখে প্রত্যেকটিতে একটি করে নাম লেখা শেষ করে সে এক স্থানে আগুন জ্বালায় এরপর একটি একটি করে তীর নিক্ষেপ করতে থাকে ক্রমে আমি লেখা তীরটি আগুনে ফেলার সাথে সাথে তীরটি লাফিয়ে ওঠে এবং আগুন তার গুরুর নিকটে উপস্থিত হয় এবং বলে সে ইসমে আজম জেনে ফেলেছে যা তার গুরু গোপন রেখেছিল গুরু বললেন বলতো কোনটি ইসমে আজম সে বলল তা এরূপ এরূপ গুরু বললেন তুমি কেমন করে জানলে বালক সকল ঘটনা খুলে বলেন গুরু বলেন ভাতিজা তুমি ঠিকই ইসমে আলম জেনে নিয়েছ তবে নিজেকে সংযত রাখবে অবশ্যই তুমি তা পারবে বলে আমার মনে হয় না এরপর থেকে আব্দুল্লাহ নাজরানে প্রবেশ করলেন এবং কোন দুস্থ ও বিপদগ্রস্ত লোক দেখলে বলতেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর একত্ববাদ মেনে নাও এবং আমার দিনে প্রবেশ করো আমি তোমার জন্যে আল্লাহর নিকট দোয়া করব আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন সংশ্লিষ্ট লোক ইমান আনলে সে দোয়া করত এবং আল্লাহ ওই বিপদগ্রস্ত লোককে বিপদমুক্ত করতেন এইভাবে তার বিষয়টি নাজরানের রাজার কানে পৌঁছায় রাজা তাকে তলব করে এবং তাকে অভিযুক্ত করে বলে যে তুমি আমার প্রজাদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছ আমার দিন ও আমার পূর্বপুরুষদের দিনের বিরুদ্ধচারণ করেছ আমি এর প্রতিশোধ নেব আবদুল্লাহ বলল আপনি তা পারবেন না রাজা পায়ক পেয়াদা সহকারে তাকে পাঠান সু উচ্চ পর্বত শৃঙ্খল থেকে তাকে নিক্ষেপ করা হলো কিন্তু তার কোনো ক্ষতিই হল না তাকে প্রেরণ করা হলো নাজরানের সমুদ্রে সেখানে যাই নিক্ষেপ করা হয় তাই ধ্বংস হয় বালককে ওই সমুদ্রে নিক্ষেপ করা হয় সে সমুদ্র থেকে নির্বিবাদে উঠে আসে আব্দুল্লাহ যখন সকল ক্ষেত্রে জয় হয় তখন সে রাজাকে বলল আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহতে ইমান না আনবেন এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর একতবাদ স্বীকার না করবেন ততক্ষণ আমাকে হত্যা করতে পারবেন না আপনি যদি ইমান আনেন তবে আমার উপর কর্তৃত্ব পাবেন এবং আমাকে হত্যা করতে পারবেন অগত্য রাজা আল্লাহর একত্ববাদ স্বীকার করল এবং আবদুল্লাহ ইবনে তৈমুনের ন্যায় কালেমা পাঠ করল তারপর তার লাঠি দ্বারা আব্দুল্লাহকে আঘাত করে রক্ত প্রবাহিত করে দিল অবশেষে আবদুল্লাহ মারা গেল রাজারও সেখানে মৃত্যু হল এবার সকলে আল্লাহর দিন গ্রহণ করলেন আবদুল্লাহ মূলত হজরত ইসা আলাইসালামের ইঞ্জিলের অনুসারী ছিলেন এরপর খ্রিস্ট ধর্মাবলম্বীগণের যেই পরিণতি হয়েছিল তাদের পরিণতিও তাই হয়েছিল নাজরান অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রসারের এটাই ছিল মূল কারণ ইবনে ইসহাক বলেন আবদুল্লাহ ইবনে তাইমুর সম্পর্কে মোহাম্মদ ইবনে কাব ও কতক নাজরান আদিবাসীর বর্ণনা এরূপে প্রকৃত ঘটনা যে কোনটি তা আল্লাহই ভালো জানেন বর্ণনাকারী আরও বলেন অতপর বাদশাহ ইউনুয়াস তার সৈন্য সমান্ত ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অভিযান প্রচরণা করেন সে তাদেরকে ইয়াহুদি ধর্ম গ্রহণ করা অথবা মৃত্যু এই দুটোর যে কোনো একটি বেছে নিতে পারেন তারা মৃত্যুকেই বেছে নেয় আক্রমণকারীরা বহু খনন করে এবং তাতে আগুন জ্বালিয়ে অগ্নিকুণ্ড তৈরি করে অতঃপর ওদেরকে তরবারি আঘাতে খণ্ডবিখণ্ড করে হাত পা কেটে ফেলে এবং অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মারে প্রায় বিশ হাজার খ্রিস্টানকে তারা এভাবে হত্যা করে ইউনুয়াস ও তার সৈন্যদের বর্ণনা দিয়ে আল্লাহ আল্লাহতালা তার রাসুলের নিকট এই আয়াত নাজিল করেন ধ্বংস হয়েছিল কুণ্ড অধিপতিরা ইন্ধনপূর্ণ যেই কুণ্ডের ছিল অগ্নি এতে বোঝা যায় যে এই ঘটনা আর শহী মুসলিম বর্ণিত ঘটনা এক নয় কেউ কেউ বলেন যে অগ্নিকুণ্ড বিষয়ক ঘটনা পৃথিবীতে একাধিকবার ঘটেছে যেমন আবনে আবি হাতিম আব্দুর রহমান ইবনে জুবাইর থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামানে অগ্নিকুণ্ডের ঘটনা ঘটেছিল তুব্বা রাজার আমলে কনস্তান্টানিপুলে ঘটেছিল রাজা কনস্টেন্টানের আমলে যখন সে খ্রিস্টানদেরকে হজরত ঈসা আলা সালামের কিবলা ও তার প্রচারিত একত্ববাদ থেকে ফিরিয়ে নেন সে তখন একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছিল যে সকল খ্রিস্টান হজরত ইসা আলাইসালামের দিন ও তার একত্ববাদে অবচল ছিল সে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছিল ইরাকের ব্যাবিলন শহরে এই ঘটনা ঘটেছিল সম্রাট বুখতে নসরের শাসনামলে তিনি একটি মূর্তি নির্মাণ করেছিলেন লোকজনকে নির্দেশ দিয়েছিলেন এই মূর্তিকে সিজদা করতে লোকজন সিজদা করেছিল কিন্তু দানিয়েল আলা ও তার দুইজন সাথী আজরিয়া ও মাসাইল সিজদা করতে অস্বীকৃতি জানান সম্রাট তাদের জন্য একটি উনুন তৈরি করে তাতে কাঠ ও আগুন জ্বালিয়ে সেই অগ্নিকুণ্ডে তাদের যুজনকে নিক্ষেপ করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য অগ্নিকুণ্ডকে শীতল ও শান্তিময় করে দেন এবং তাদেরকে আগুন থেকে রক্ষা করেন এবং অত্যাচারীকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন তারা ছিল সংখ্যায় নজন আগুন তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল আসবাত বর্ণনা করেন এ আয়াতের ব্যাখ্যায় সদ্দির রহেমহল্লা বলেন অগ্নিকুণ্ড ছিল তিনটি একটি সিরিয়ায় একটি ইরাকে এবং অপরটি ইয়ামানে এটি ইবনে আবি হাতিমের বর্ণনা সুরা বুরুজের তাফসিরে আমি অগ্নিকুণ্ড অধিপতিদের ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার